এ উল্লাস আনন্দের, এ উল্লাস তৃপ্তির, এ উল্লাস ভারতকে হারানোর। শুধুমাত্র ভারতকেই হারানো না, বরং এই উন্মাদনা আরও বড় কিছুর, কারণ সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে উঠেছে বাংলাদেশ, আর এই ম্যাচ জয়ের পর এভাবেই মাঠের চারিদিকে বুনো উল্লাসে মেতেছে জুনিয়র টাইগাররা। আর মাঠে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হওয়া তো আছেই। এই জয়ে নেপালের ললিতপুরের আলফা কমপ্লেক্স যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। গোটা দেশে ছাত্র জনতার মতো ক্রীড়াঙ্গনেও জ্বলে উঠেছে বাংলাদেশ, হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল। গতকাল ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এবার ফুটবলেও ভারতের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল সবুজের দল। সোমবার সাফের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এক এক গোলে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেটিতেই 4-3 গোলের জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। এই জয়ের মাধ্যমে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। 2017, 2019 ও 2022 এই তিনবারই ফাইনাল হেরেছে লাল সবুজ জার্সিধারীরা। প্রথমবার নেপাল, পরে দুবার ভারতের কাছে হেরেছে তারা। এবার ফাইনালে তাদের সামনে নেপাল। এর আগে গ্রুপ পর্বে নেপালের কাছে 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ। তাই তো ফুটবল ভক্তদের মনে এবার একটাই প্রশ্ন, গ্রুপ পর্বে সেই হারের প্রতিশোধ নিতে পারবে কি মারুফুল হকের দল? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।